হচ্ছে উদয়গঞ্জ বর্ধমান দিচ্ছি আমি তোকে বলেছি এখানে কালকে দাদা মেয়েছিল ট্রেনমেন্ট ছিল আজকে সকালে আমরা তারপর ওখানকার সকালে মুসলমানরা যারা ঝামেলাটা হচ্ছে তারা সকালে আসার কথা আসছে না, আমরা বলেছিলাম ওদের সঙ্গে কথাবার্তা বলে যদি কোনো সমস্যার সমাধান করা যায়, কিন্তু সেই জায়গায় এখন পরিস্থিতি দাঁড়িয়ে নেই। আচ্ছা আমি একটা কথা বলি, আমি তো গিয়েছিলাম ওখানে সবাইকে ডাকতে গিয়েছিলাম, ওনারা বলছেন যে ঠিক আছে দেখে গেছেন ভালো হয়েছে, কিন্তু আবার খেলা হবে একটা, কী খেলা করে ওনার আমি জানি না, কিন্তু খেলা হবে একটা এটাই বলেছেন, কী খেলা হবে জানি না। হ্যালো আমাদের গ্রামে উদয়গঞ্জ গ্রাম, আমাদের পাশে গ্রাম থেকে লোক এসে আমাদের একটা অপরাধ আমরা বিজয় করেছি। হ্যাঁ ওনারা পাশে গ্রাম থেকে লোক এসে এসেছি আমাদের সম্পূর্ণ অ্যাটাক করছে, এমনকি আমাদের বাড়িঘর তো ভাঙচুর করেছি, ঠিক আছে, এমনকি আমাদের মেয়ে ছেলেদের নিয়ে ট্রান্সফার করেছি, যে কারণে আমরা ভয় থাকতে না পেরে আমরা সেই রাত্রিরই বেলায় আমাদের আরেকটা ইস্যু হচ্ছে ওখানে আমরা তৃণমূলকে হারিয়ে আমরা বিজয় মারা জিতছি, ওটা ওদের এক নম্বর তো পয়েন্ট, তোরা কেন আমাদের এই কাজ করবি, যে কারণে উদয়গঞ্জ যে কারণে ওদের আটটা বেশি, ঠিক আছে, আমরা কিন্তু এসে চলে এসেছি, আমরা এসেছি ওদের আমাদের বাবুদা রয়েছে, ওনার মতো ভরসা বিশ্বাস করি, ওনার মতো যথেষ্ট ভালোবাসে, এবং আপনার কথা বলে আপনার ভরসা করে আমরা এসে আশ্রয় নিয়েছি, তিন দিন ধরে আমাদের এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা সব কিছু করে তিন দিন আমরা এখানে রয়েছি, ঝড় জল বৃষ্টির মধ্যে আমরা গ্রামে আমরা এই গ্রামে রয়েছি, এনার গ্রামের ভরসা রয়েছি, এনাদের আশ্রয় রয়েছি, আজকে আমরা মেট্রোগুলো পাঠিয়েছি, আমরা যেতে পারিনি, গ্রামতে খুব হুই বাসছে, পাশে গ্রামতে হুই বাসছে, আমরা গেলে আমাদের মারা করবে, তা মহিলাদের পাঠালেন সেটা অসুবিধা হবে না, মহিলা পাঠালে বলতে এবার তারাও গেছে তার সঙ্গে যোগাযোগ রাখা আছে, কারণ বলে বাবার সঙ্গে আবার রাত্রিবেলা আবার চলে আসবে, ছাগল গরু সব সব কিছু রয়েছে, সেগুলো সংসার সংসার যাবে আবার চলে আসবে আর কি, যারা আক্রমণ করছে তারা কি সব মানে মুসলিম, সব মুসলিম, সব মুসলিম, ওখানে কিন্তু কিছু ওখানে কিন্তু কিছু মুসলমান বাড়িতেও অ্যাটাক হয়েছে, কারণ এদের বুথে চারজন কিছু মানে অনেকটাই মুসলমান সম্প্রদায়ের ভোট বিজেপিকে দিয়েছে, তাদের বাড়িতেও বিরাট অ্যাটাক হয়েছে, তাদেরও মারধর হয়েছে, নেবার দেখে না, এনেবারে আছে আপনার আছে গাড়ি ট্রাক্টর ভেঙেছে, আপনার ঘর বাড়ি ভেঙেছে, ষোলো বছর মেয়ের হাত ভেঙে দিয়েছে, একটা পুটি মাছের ওই এখানটা মেরেছে, এখানে এমন অবস্থা আছে, বাবুল নাম আছে, বাবুল আমার বাঁচাও, তাকে মেরেছে, আমি তো বাবুল বাড়ি নেই, দিয়ে ঘর ছিল যার যার জায়গায় সে তো থাকবে, এদের আশ্রয় কে দেবে, কালকে দুবার করে খাওয়ানোর ব্যবস্থা হয়েছিল, আজকেও হয়েছে, সবকিছু করে দিয়েছে, কোনো
কোনো কোনো খবর নিচ্ছে না, কোনো কোনো কথা হচ্ছে না। আমাদের আতঙ্কের বেসতে করে ওদের উস্কে দিচ্ছে আর মদ খাচ্ছে, মদ খেয়ে এই কাজ করছে। সবাই ছিল, শুধু মেয়েছেলেগুলো সকালে 65 গাড়ি 65 গাড়ি সব চলে এসেছে। আমরা গেলে 65 গাড়ি ছাগল গরু হাঁস মুরগি সব চলে এসেছে। পুরুষরা আছে, মহিলারা গেছে, রাতের বেলায় চলে আসবে। জানা ওদের তো যে কোনো মুহূর্তে একটা ক্ষতি পড়ে, রাতের বেলায় আসবে না, দিনের বেলাতেই আসবে। বেলা চলে আসবে, রাত্রে রিস্ক নেই। দেখুন যাতে আমরা শান্তিভাবে থাকতে পারি, আমাদের নিরাপদ থাকতে পারি, আমরা ভালোভাবে গ্রামে বসবাস করতে পারি। আপনার মতামত? হ্যাঁ বলুন। এখানে 3 দিন ধরে গহেশপুর গ্রামে, এটা শান্তিপুরের বিধানসভা ক্ষেত্রের একটা অংশ, গহেশপুর একটা অঞ্চল, সেই গহেশপুর অঞ্চলে গহেশপুর গ্রামে উদয়গঞ্জের অর্থাৎ পূর্ব বর্ধমান থেকে 65টি হিন্দু পরিবার, তারা ভারতীয় জনতা পার্টি হয়ে ভোট দিয়েছিল বলে পার্শ্ববর্তী 2-3টে গ্রাম এবং টেঙ্গরিডাঙ্গা ভোলাডাঙ্গার কিছু ক্রিমিনাল সহ তাদের অত্যাচারে বাড়ির ওপর যেভাবে ট্রাক্টর ভাঙচুর করেছে, মহিলাদেরকে মারধর করেছে এবং তাদেরকে অত্যাচারিত করেছে, এবং তারা নিরুপায় দেখে মারধর খেয়ে 65টি পরিবার এই গ্রামে তারা অবস্থান করছে। আজকে 2 দিন পর এই গ্রামের শহীদয় যারা আছে তাদের আতিথেয়তায় তারা অর্থ সংগ্রহ করে তাদের খাবার দাবারের ব্যবস্থা করেছে, সরকারের কোনো দেখা নেই এবং পঞ্চায়েতের কোনো সহযোগিতা এখানে মিলছে না। গ্রামের মানুষ তারা নিজের থেকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে এবং প্রশাসনিকভাবে কোনো পদক্ষেপ নেই। আজকে তারা পরীক্ষামূলকভাবে কয়েক ঘন্টার জন্য গরু ছাগল যাতে না খেয়ে মরে সেই জন্য তাদের বাড়ির মহিলাদের এবং বাচ্চাদের পাঠিয়ে দিয়েছে, পুরুষরা এখানে আছে। তারা পুনরায় আক্রমণের হাত থেকে বাঁচার জন্য আবার তারা চলে আসবে এখানে, তাদের কোনো দিশা দেখানোর লোক নেই। একটা সারা পশ্চিমবাংলা এই অবস্থায় জ্বলছে, তাই এখানে যে দৃশ্য দেখলাম খুবই মর্মান্তিক ঘটনা। এইভাবে কোনো দেশের কোনো রাজ্যের প্রশাসন চলতে পারে না। এর জন্য আমি বলবো, প্রশাসনকে বলবো, আইনের শাসন বলবৎ করুন, দেশে সংবিধান অনুসারে রাজ্যের শাসন পরিচালনা করুন। ধন্যবাদ। আপনি যে ছোট বাচ্চা নিয়ে এসেছেন, কি হয়েছিল ঘটনাটা? ছোট বাচ্চা বলতে ধরো বাড়িতে প্রথম হামলা হয়েছে, এবার আমার স্বামীদের পাইনি, এবার বাড়িতে এরা চলে এসেছে, বাড়িতে ট্রাক্টর ভাঙচুর হয়েছে, প্রথম মোটরসাইকেল ভাঙচুর হয়েছে, দিয়ে এবার এদেরকে পাইনি, দিয়ে বলছে বাড়ির মেয়ে ছেলেকে টেনে নিয়ে আসা হোক, বাড়ির মেয়ে ছেলের সাথে খেলা হবে আর এদেরকে নিয়ে রেপ করা হবে, সত্য ঘটনা করা হবে। কারা বলছে এটা? এগুলো টিম ছিল, লোকেরা বলছে। কখন হামলা চালায় আপনাদের বাড়িতে? সন্ধ্যা তখন 7-8টা বাজে, সেটা থেকে সারা রাত, আর মেয়ে নিয়ে কোথায় কাড়াকাড়ি হচ্ছে, বলছে মেয়ে ছেড়ে দাও, দিয়ে ওদের টেনে নিয়ে আসো, আজ মেয়ে ছেলেকে নিয়ে মাঠে খেলা করবো, আজ মেয়ে ছেলেকে নিয়ে মাঠে সত্য ঘটনা যে হবে, আজ রেপ করা হবে মেয়ে ছেলেকে, না হলে কান টানলে মাথা হলে সব কেনা হবে, আর সে কী মারামারি মেয়ে ছেলে ছেলে পিলে কোল থেকে টানবে সব ফেলে দিচ্ছে। ওখানে তৃণমূলের বিধায়ক কে? ঘর বাড়ি দুয়ার জানলা পাতে সব লাতি মেরে ভেঙে গেছে, মেয়ে ছেলে কোল থেকে টানবে ফেলেছে, হাত ধরে টানাটানি হচ্ছে, বলছে মেয়ে ছেলেকে টেনে নিয়ে চলে এখান থেকে, বাড়িঘর ভাঙচুর করে দিয়েছে, একবার থালা জিনিসপত্র কোনো জিনিস ইয়ে নেই। তা আপনারা পর্যন্ত নিয়ে করে আপনারা আপনারা ওখান থেকে বেরিয়ে এলেন কখন? সকালবেলা ভোরবেলা পালিয়ে এসেছি। কি কারণে বেরিয়ে এলেন? এবারে গ্রামে মা মারধর করেছে, বলছে মেয়ে ছেলেকে ঘর থেকে টেনে নিয়ে আসা। রানী বাস্তি কি বেরিয়ে এসেছেন? হ্যাঁ।
এখন কোথায় এসে আশ্রয় নিয়েছেন? এখন এই লোকের দূরে দূরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন এখন কোন গ্রামে এসেছেন? গয়েশপুরে। নদিয়ার গয়েশপুর গ্রামে এসেছেন। কত পরিবার এসেছেন এখানে? এখানে গ্রামে সব এসেছে আর শুধু বলছে বেটা ছেলেকে না করে মেয়ে। কত কত ঘর পরিবার? এবারে মেয়ে ছেলেকে নিয়ে শুধু খেলা হবে, মেয়ে ছেলেকে নিয়ে সত্য ঘটনা করা হবে। আতঙ্কে চলে এসেছেন? হ্যাঁ। কি চাই কি চাইছেন এখন আপনারা? এখন কি চাইছে? এখন ওদের আরে ছেলে পিলা নিয়ে এবারে লোকে দূরে দূরে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখন আপনারা আপনারা কোনো দল করেন বলুন? আপনারা কোনো দল? হ্যাঁ, বিজেপি পার্টি করি। ও বিজেপি করেন বলে কি আক্রমণ মনে করছেন? হ্যাঁ। আপনার নাম? পূর্ণিমা চন্দ্র।